নমস্কার সবাইকে, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমরা কথা বলবো একটা নিউ ওয়েভ এরা বিশিষ্ট ছবি নিয়ে। এই ছবিটি একটি বাংলা ছবি, 1982 সালে এই ছবিটি রিলিজ করেছিল। ছবির নাম আকালের সন্ধানে। মৃণাল সেন পরিচালিত এবং ডিকে ফিল্মস প্রযোজিত আকালের সন্ধানেতে অভিনয় করেছেন ধৃতিমান চ্যাটার্জি, স্মিতা পাতিল, দীপঙ্কর দে, রাজেন তরফদার, জোছন দস্তিদার, শ্রীরাম মজুমদার ও আরো অনেকে। ছবি ভাষা নিয়ে আমরা কথা বলছি কিছুদিন ধরে, কি অদ্ভুত রকমের ছবির ভাষা হতে পারে নিউ ওয়েভে, যেটা দরজাটা সম্পূর্ণরূপে খুলে গেছিল। এই ধরনের ছবি ফিল্ম উইদিন ফিল্ম, মানে একটা ছবি আমরা দেখছি তার মধ্যে একটা ছবি তৈরি হচ্ছে। 15/1 টেক 2 দীপঙ্কর এসো, পুরা পল্টন এসে গেছে, শত শত গাড়ি নিয়ে সাহেব পুরো এসে গেছে, পালাও। আমি মিলিটারি ঢুকে পড়েছি, শত শত গাড়ি নিয়ে গোড়া পল্টন ভেয়ে আসতেছে। তার মানে এখানে কোথাও রিল লাইফ অ্যান্ড রিয়েল লাইফ এর একটা ব্যাপার আসছে। মানে যখন ছবির মধ্যের ছবির অ্যাক্টররা ছবি থেকে বাইরে আসছে, তখন তাদের একরকম অঙ্গভঙ্গি কথা বলা, আবার তারা যখন ছবির মধ্যে চলে যাচ্ছে তখন তাদের আর এক রকম ভঙ্গিমা, কথাবার্তা আর এক রকম, অভিনয় আর এক রকম, চরিত্র। এই আনসিজনাল মেঘ এই সময় লাইট ফ্লাকচুয়েট করলে কি করে কাজ হবে? সরি দীপঙ্কর, চালো ভাই। এই একটা চরিত্র যাকে আমি সিনেমাতে ধরছি, সেটা স্মিতা পাতিল ধরেই বলি এই ছবির ক্ষেত্রে, তার সাধারণ জীবনে তিনি যেভাবে চলেন, কথাবার্তা বলেন, তার চিন্তাধারা সমস্ত কিছু, যেটা মৃণাল সেন ডিরেক্টর ধরছে, সেই মানুষটা যখন এই ছবিতে ডিরেক্টর মৃণাল সেনের ছবির মধ্যে যে ছবিটা হচ্ছে আকালের সন্ধানে, তার ডিরেক্টর ধৃতিমান চ্যাটার্জি, এই ধৃতিমান চ্যাটার্জি আবার স্মিতা পাতিলের চরিত্রকে কিভাবে ডিপিক্ট করছেন অ্যাজ ক্যারেক্টার, তার ফিল্মে স্মিতা পাতিলের রোলটা কেমন, কীরকম চলছে। একটা মানুষের একটা দ্বৈত সত্তা একটা ছবির মধ্যে চলতে থাকছে, এটা একটা বেশ অদ্ভুত একটা ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজের উপর প্রচুর কাজ হয়েছে, তবে আকালের সন্ধানে একটা নিজস্বতা বোধ রয়েছে। প্রথমে চলে আসি ছবির কনসেপ্টে। ছবির কনসেপ্ট 1943 সালে যে দুর্ভিক্ষ হয়েছিল তার ফলে বহু মানুষ মারা গিয়েছিল এই একটি গ্রামে, যেখানে প্রচুর মানুষ মারা যায়। আজকের সময় মানে 1980-82 সালে, সে সময় কিছু মানুষ শুটিং করতে চায় এবং 1943-এর কিছু আগে পরে কিছু ঘটনা তুলে ধরতে চায়। কে লেটস প্লে গেম, দারুণ খেলা, বলো কোন পিরিয়ড বলবো? 1959। আরে ও জানতো, আমি কে বলেছিলাম। এটার ফলে সেই সময়কার কিছু মানুষ যারা অনৈতিকভাবে মানুষের কাছ থেকে কিছু কেড়ে নিয়েছিল বা নিয়ে নিয়েছিল, তাদের খারাপ লাগার বিষয় হয়ে ওঠে এই ইউনিটটা, এই শুটিংটা। কিছু কিছু লোকের ভালো লাগার বিষয় হয়ে ওঠে, কারণ তারা এটাকে একটা প্রতিবাদ বলে মনে করে। বেশ কিছুদিন পরে হলেও এটা একটা প্রতিবাদ। যায় না, আমি ভুলিনি। এই সুধন্য কি করে জলের দামে বাগদি পাওয়ার চাষিদের কাছ থেকে বেবাক জমিগুলো কিনে নিয়েছে আমি ভুলিনি। তোমার কাকা, তার তো ছিল একখানা মাত্র এক চালা ঘর, কি করে এত জমি জিরে তা হলো আমি ভুলিনি, যা তুমি ভোগ দখল করছো আজ। আর সেই সব কথাই তারা ছবিতে দেখাচ্ছে, আজ কোথায় তোমাদের লেগেছে আমি জানি। তারা বেশ সাপোর্ট করে, আবার কিছু কিছু মানুষের জন্য এটা একটা আজও কোথাও না কোথাও ওই পয়সা বা রোজগারের একটা মাধ্যম, এখানে কাজ করে বা এদের সঙ্গে থেকে এদের নানাভাবে উপকার করে কিছু পয়সা যদি পাওয়া যায়। বাট এর মধ্যেও কোথাও একটা প্রমিনেন্ট ক্যারেক্টার, যেটা শ্রীরাম মজুমদার প্লে করেছেন, যে কিনা এই চরিত্রটার সঙ্গে নিজেকে আইডেন্টিফাই করতে পেরেছিলেন, যেটা স্মিতা পাতিল প্লে করছিল। সব ভাঙে তোর গত ভাঙে না কেন, কলকাতার কন্ট্রাক্টর অফিসের কাছে যাওয়ার আগে তুই গোয়া করবি?
এই চরিত্রটা কোথাও শ্রীলা মজুমদার আর স্মিতা পাটিল, মানে অদ্ভুতভাবে স্মিতা পাটিল ধৃতিমানের ছবির যে চরিত্র, সেখানে যে স্মিতা পাটিল সেই চরিত্রটা, সেখানে ওদের ইউনিটে যে চা দেয় সেই চরিত্রটা, তাদের সঙ্গে কোথাও একটা মিল, একটা বন্ডিং, সেটা সিনেমার বাইরে আবার সিনেমার মধ্যে, একটা অদ্ভুত স্ট্রাকচার। অ্যাট দ্য সেম টাইম ফিল্মের একটা অসাধারণ ল্যাঙ্গুয়েজ। তোমার সংসার, তোমার বাচ্চা, এই ভয়ঙ্কর আকালেও হয়তো তোমার বাচ্চাটা বাঁচত, কিন্তু তার আগেই তোমার স্বামীটাকে, স্মিতা। পুরো ছবিটাকে একটা অদ্ভুত জায়গায় নিয়ে গেছিল। এতগুলো জায়গা থেকে একটা টানা পড়ে, কিছু লোকের ভালো লাগার বিষয়, কিছু লোকের খারাপ লাগার বিষয়, কিছু লোক নিজেকে কিছু চরিত্রের সঙ্গে আইডেন্টিফাই করে তুলছে, কিছু লোক তাদেরকে হেল্প করতে চাইছে অথচ নিজের পরিবারের সঙ্গে পেরে উঠছে না, এটে উঠছে না, তাদের হেল্প করতে পাচ্ছে না। কেন, ওখানে কি করতে যাবে? সবকিছু মিলিয়ে একটা অসাধারণ অনবদ্য কনসেপ্ট। অভিনয়ের কথা বলি, এখানে আমি আগেই বললাম যে দুভাবে অভিনয় করতে হয়েছে, অ্যাজ ক্যারেক্টার স্মিতা পাটিল এবং দীপঙ্কর, এদের প্রত্যেকেই দ্বৈত ভূমিকা অভিনয় করতে হয়েছে। একটা ফিল্মের মধ্যে যে ফিল্ম শুটিং হচ্ছে, যেটা ডিরেক্টর ধৃতিমান, সেই ফিল্মে দীপঙ্কর একজন গ্রামের মানুষ, স্মিতা পাটিল একজন গ্রামের মানুষ, এরা যখন গ্রামের লোক হয়ে উঠছে, কি অসাধারণ তাদের তাদের রিয়াকশন, অ্যাকশন। আবার যখন তারা বেরিয়ে আসছে, বেরিয়ে এসে সিগারেট খাচ্ছে বসে, তাদের এই মেকআপ কোথায়, যে একটা অ্যাক্টর খচিত একটা ব্যাপার, তারা যখন বেরিয়ে এসে সম্পূর্ণ আলাদা দুটো চরিত্রকে সাইমেলটেনিয়াসলি প্লে করছে, দ্যাট ওয়াজ ইউনিক, দ্যাট ওয়াজ ভেরি ইউনিক। সরি দীপঙ্কর, চলো ভাই, মেকআপ, মেকআপ আসি দা। ক্লিয়ার সেলে পড়নি তো? হ্যাঁ, মানে আমি ভাবলাম যে পড়ে গেলে ব্যাপারটা খুব জমবে। পড়ে গিয়েছিলে স্যার। কিছু কিছু চরিত্র যারা কিছু করে উঠতে পারলো না, একাত্ম হতে পারলো না, কারণ শেষ পর্যন্ত ছবিটি কমপ্লিট হয়নি, অর্ধ সমাপ্ত রেখেই শুটিং তাদের ফিরে যেতে হয়েছিল, তাদের খারাপ লাগা, কারণ কিছু শিল্পী ছিল যারা নিজেদের এদের সঙ্গে আইডেন্টিফাই করতে পেরেছিল, যারা ভেবেছিল যে তাদের শিল্পসত্তার কোনো না কোনো একটা জায়গা তৈরি হবে যেখানে তারা নিজেদের মেলে ধরতে পারবেন, সেই জায়গাটাও শেষ পর্যন্ত হয়নি। দেখুন, একটা জায়গায় কোথাও একটা নিউ ওয়েভের একটা ছবি, আর টেকনিক্যালি একটা ফিল্মের মধ্যে আর একটা ফিল্ম, সেখানে একটা ল্যাঙ্গুয়েজ তৈরি হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম কোথাও ফিল্মের মধ্যেকার একটা ক্যারেক্টার, ফিল্মের বাইরে একটা ক্যারেক্টার, দুজন দুজনকে আইডেন্টিফাই করতে পারছে। দিদিমণি তো কোনো দোষ করেনি, দিদিমণি সেই ছিল নিজের পেটের ছেলেটারে বাঁচাতে, সুয়ামিটারে বাঁচাতে, নিজের ভিটে কি ধরে রাখতে পেরেছিল, এবং যে ফিল্মটা হচ্ছে সেটা নিয়ে ফিল্মের ভেতরের কিছু লোক, মানে মৃণাল সেনের ফিল্মের কিছু লোক, তারা তাদের খারাপ লাগা ভালো লাগাটা ব্যক্ত করছে। তো সব মিলে এটা একটা অদ্ভুত সৃষ্টি, অসাধারণ সৃষ্টি। ছবিটি 1981 সালে ন্যাশনাল অ্যাওয়ার্ড পান ফর বেস্ট ফিচার ফিল্ম, বেস্ট ডিরেকশন, বেস্ট স্ক্রিন প্লে, বেস্ট এডিটিং এর জন্য, এবং 31st বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেই বছরই স্পেশাল জুরি প্রাইজ পান সিলভার বিয়ার। আপনারা ছবিটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ছবিটি ইউটিউবে পেয়ে যাবেন আপনারা, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আবার দেখা হবে আগামী পর্বে, নমস্কার।